মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভোগান্তি কিছুতেই কমছে না। গেল কয়েকদিন ধরেই এই নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ছে। আজও তার ব্যতিক্রম নয়, পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। সংশ্লিষ্টরা জানান, পদ্মা প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে 1.5 থেকে 2 কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছতে হচ্ছে। এতে ফেরিগুলোতে ঘাটে ভিড়তে অধিক সময় লাগছে, ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এ নৌরুট ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এ নৌরুটে বর্তমানে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।